আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি এই টপিকটা কাভার করব। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ভিডিওতে ঘূর্ণিঝড় টপিকের ওপর 4টি অনুচ্ছেদের আলোকে একটি পুরো রচনা লিখেছিলাম। এবার আবার কি বলা হয়েছে সেটা দেখা যাক। এবার ওই একই বিষয়ের ওপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো, এক্ষেত্রে ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো। তো এখানে তোমাদের রচনার শিরোনাম দিতে হবে। শিরোনাম দেওয়া শেষ হলে তোমাদের রচনাটি 2 পেজের মধ্যে কাভার করতে হবে, 104 এবং 105 পেজে কাভার করতে হবে। সর্বশেষ তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ লিখতে হবে যেগুলো তোমাদের সহপাঠী বলে দেবে। তো শিক্ষার্থীরা, তোমরা রচনাটি লেখার ক্ষেত্রে আমার বাংলা খাতা ব্যবহার করতে পারো, সেটাই ভালো হয়। আর যদি বইয়ে লিখতে চাও অবশ্যই তোমরা ছোট ছোট করে লিখবা, খুব ছোট ছোট করে, অর্থাৎ এর মধ্যে 2 থেকে 3টা লাইন ধরানোর চেষ্টা করবা, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। তো চলো আমরা একটা শিরোনাম দেই এবং রচনাটি কাভার করে ফেলি। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, শিরোনাম হিসেবে লেখা হয়েছে বাংলাদেশ ও ঘূর্ণিঝড়। প্রথমে আমরা ভূমিকা দিয়েছি, বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। 1970 সাল থেকে বাংলাদেশ এ পর্যন্ত 72টি বড় ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে। ঘূর্ণিঝড়ে জানমাল ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এখন আমরা দেখব যে হচ্ছে ঘূর্ণিঝড় কি। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর হতে সৃষ্ট প্রবল সামুদ্রিক ঝড়কে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলা হয়। সাধারণত বর্ষাকালের পূর্বে এবং পরে ঘূর্ণিঝড় বেশি হয়ে থাকে। এখন আমরা দেখব যে হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণটা আসলে কি। ভৌগোলিক অবস্থানের কারণে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়ের বিরূপ প্রকোপের শিকার হয় বাংলাদেশ। বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থান এবং বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতির মতো ফানেলের গঠনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি অনুকূল পরিবেশ বিরাজমান। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসমূহ এবং উপকূল থেকে দূরবর্তী দ্বীপগুলোর উচ্চতা খুব বেশি নয় এবং গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মিটারের কম। এর ফলে এই এলাকাগুলো খুব সহজেই জোয়ার সৃষ্ট জলোচ্ছ্বাসের কবলে পড়ে। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটি হেডিং দিয়েছি, দেখো সাব টপিক, দেখো ঘূর্ণিঝড়ের শ্রেণীবিন্যাস। প্রথম কলামে লিখেছি ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগ, তার পরের কলামে লিখেছি বাতাসের গতিবেগ, সর্বোচ্চ গড় যেটা পাওয়া হয়েছিল সেটি লেখা হয়েছে। এটি হচ্ছে, দেখো প্রথমটি হচ্ছে লঘুচাপ, এটি 17 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে হয়ে থাকে। তারপর হচ্ছে নিম্নচাপ, 41 থেকে 61 কিলোমিটার পার আওয়ারে হয়ে থাকে, অর্থাৎ ঘন্টায় 41 থেকে 61 কিলোমিটার বেগে। তারপর ঘূর্ণিঝড় 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা। তারপর তীব্র ঘূর্ণিঝড় কোনটা, যখন ঘন্টায় বাতাসের বেগ 89 থেকে 118 কিলোমিটার হয়ে থাকে। অতি তীব্র ঘূর্ণিঝড় ঘন্টায়, যখন 119 থেকে 221 কিলোমিটার বেগে বাতাস বয়ে থাকে। তারপর দেখো সুপার সাইক্লোন, এটা 222 কিলোমিটার অথবা তার বেশি। তারপরে আমরা খেয়াল করি বাংলাদেশে আঘাত হানা বড় কিছু ঘূর্ণিঝড়ের নাম লেখা হয়েছে। দেখো ঘূর্ণিঝড়ের নাম প্রথমটা হচ্ছে সুত্রের ঘূর্ণিঝড়, এটা আঘাত হানো 12 নভেম্বর 1970 সালে, বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 224, প্রাণহানির সংখ্যা প্রায় 10 লক্ষ, ঘরবাড়ি ক্ষয়ক্ষতি প্রায় 4 লক্ষ। তারপর 91-এর ঘূর্ণিঝড় 29 এপ্রিল 1991 সালে সংঘটিত হয়, বাতাসের সর্বোচ্চ গতিবেগ 225, তাহলে প্রাণহানির সংখ্যা প্রায় 1.5 লক্ষ, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি প্রায় 1 লক্ষ। তারপর হচ্ছে সিডর, এটা 2007 সালে আঘাত হানে, বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 223 কিলোমিটার, প্রাণহানির সংখ্যা 6 থেকে 10 হাজারের মতো, প্রায় 1.5 লক্ষ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়। তারপর সর্বশেষ হচ্ছে বুলবুল, যেটি 2019 সালে আঘাত হানে 117 কিলোমিটার বেগে, প্রাণহানির সংখ্যা 24 জন, প্রায় 5 লক্ষাধিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি করে থাকে। দেখো ঘূর্ণিঝড়ের পূর্বে করণীয় লিখা হয়েছে, 1 নম্বর
বাড়িতে, গ্রামে, রাস্তায় ও বাঁধের ওপর গাছ লাগানো, 2 নম্বর যথাসম্ভব উঁচু স্থানে ঘর তৈরি করা, 3 নম্বর উঁচু স্থানে টিউবওয়েল স্থাপন করা, 4 নম্বর জেলে নৌকা, লঞ্চ ও ট্রলারে রেডিও রাখা, বাড়িতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা, ঘূর্ণিঝড়ের মাসগুলোতে বাড়িতে মুড়ি, চিড়া, বিস্কুট জাতীয় শুকনো খাবার রাখা। তারপর ঘূর্ণিঝড়কালীন করণীয় আমাদের কি, সেগুলো লিখা হয়েছে। স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নেওয়া, বিপদ সংকেত পাওয়ার পর বাড়ির নারী, শিশু, বৃদ্ধদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া, অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পানি নিরোধন পলিথিন ব্যাগে গর্ত করে পুঁতে রাখা, রেডিওতে প্রতি 15 মিনিট পরপর ঘূর্ণিঝড়ের খবর শোনা। তারপর ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় দেখো, অতি দ্রুত উদ্ধার দল দিয়ে লোকদের উদ্ধার করা, তারপর হচ্ছে দ্রুত পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা, রাস্তাঘাটের উপরে পড়া গাছপালা সরিয়ে ফেলা, পানি ফুটিয়ে পান করা, দ্রুত উৎপাদনশীল ফসল চাষ করা যাতে তাড়াতাড়ি ফসল ঘরে ওঠে। এখন আমরা লিখেছি ঘূর্ণিঝড় প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিস্ময়কর অর্জন, উপকূলীয় এলাকায় গড়ে তোলা সমাজভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে তোলা এই কর্মসূচি ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে সফল প্রচেষ্টা হিসেবে গোটা দুনিয়ার দৃষ্টি কাড়ে। বর্তমানে 13টি উপকূলীয় জেলায়, 40টি উপজেলায় ঘূর্ণিঝড়ের খবর পৌঁছানো থেকে শুরু করে নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়া এবং দুর্যোগ পরবর্তী উদ্ধারে ও ত্রাণ বণ্টনে আদর্শ ভূমিকা পালন করে আসছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি দপ্তর হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবহাওয়া উপাত্ত সংগ্রহ করে রাডার চিত্র নিয়ে অঙ্কন ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস ও সতর্কীকরণ কাজ করে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা উপসংহার দেব এখন। ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য অভিশাপ, ঘূর্ণিঝড় আমাদের অর্থনীতিকে ধারাবাহিকভাবে নড়বড় করে দিচ্ছে, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বাংলাদেশের সরকারকে অনেক কর্মসূচি গ্রহণ করেছে, ফলে আমরা ভবিষ্যতে অত্যন্ত দক্ষতার সাথে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে সক্ষম হতে পারব। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো শিক্ষার্থীরা, এখানে বলা আছে তোমার লেখার রচনাটি সহপাঠীদের দেখাও, তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। তো চলো আমরা এখানে কি লিখতে পারি দেখিয়ে দেই। দেখো লেখা হয়েছে, রচনাটি অত্যন্ত তথ্য উপাত্ত বহুল এবং সহজ সরল। রচনাটিতে সকল বক্তব্য নিরপেক্ষভাবে উপস্থাপন করা হয়েছে। রচনাটিতে প্রয়োজনীয় সারণি ও ছক ব্যবহার করা হয়েছে। রচনাটির শিরোনামের সাথে বিবরণের সামঞ্জস্যপূর্ণ রয়েছে। রচনাটিতে তথ্য, যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা রয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।